এখন দেখো আমরা টাইপ ওয়ান এর মধ্যে ভেক্টরটা শিখে কিভাবে প্রকাশ করতে হয় ওইটা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা জানি কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি মনে করো এ একটি ভেক্টর রাশি, তো এ যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এটাকে প্রকাশ করতে অবশ্যই কিসের প্রয়োজন? মানের প্রয়োজন, মান এবং কিসের প্রয়োজন? দিকের, দিকের। তো যেহেতু এটা একটা ভেক্টর রাশি এবং এটাকে প্রকাশ করতে মান ও দিকের প্রয়োজন, এটাকে আমরা একটু বিশেষভাবে প্রকাশ করা উচিত, ঠিক আছে? কেননা স্কেলার রাশি, স্কেলার রাশিকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি এবং ভেক্টর রাশিকেও যদি আমি যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে আমি দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করতে পারবো, ঠিক আছে? তো দেখো আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি ভেক্টর রাশির উপরে এইরকম একটা এরো চিহ্ন দিয়ে, অথবা ভেক্টর রাশি এই এটিকে একটু বোল্ড করে লিখে, একটু বোল্ড করে, অথবা এর উপর একটি বার চিহ্ন দিয়ে এভাবে টুপি চিহ্ন, অথবা নিচে একটা চিহ্ন দিলে। তো আমরা সচরাচর ভাবে এই চিহ্নটি ইউজ করার চেষ্টা করব। তো দেখো এখন একটি ভেক্টর রাশি, তো এর মান, এর মানটিকেও আমার প্রকাশ করতে হবে না? তো এর মানটিকে আমি প্রকাশ করব এই ভেক্টর রাশি এই উপরে এর উপর একটা এরো চিহ্নের উপর। আমি যদি একটা পরম মান চিহ্ন দিই তাহলে আমি বুঝবো হচ্ছে কি এটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে কি একটি ভেক্টর রাশির মান, ঠিক আছে? যদি পরম মান চিহ্ন দিই এবং দিক কখন বুঝবো? দিক বুঝবো হচ্ছে কি যে এর উপর যদি আমি একটি টুপি চিহ্ন দিই তাহলে আমি বুঝবো কি এটা আমি আসলে বোঝাতে চাচ্ছি হচ্ছে কি এর দিক।